Hello everyone, assalamu alaikum. This is Nafiza, senior student consultant from Hassle Education. আজকে আমি আপনাদের সাথে এমন একজন স্টুডেন্টের পরিচয় করে দিব যিনি রিসেন্টলি ইউকেতে স্টুডেন্ট ভিসা পেয়েছে মাত্র আইএলটিএস স্কোর 5.5 দিয়ে। আপনাদের অনেকেই মনে কোয়েশ্চন থাকে, আমার স্কোর যদি আইএলটিএস 6.0 না হয় তাহলে কি আমি ইউকেতে স্টুডেন্ট ভিসা পাবো কিনা বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা। এই সকল প্রশ্নের জবাব আজকের এই লাইভে পেয়ে যাবেন। সো আমাদের সাথে আছে সঞ্জিদা আপু, যিনি রিসেন্টলি ইউকে একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন এবং ওখানে আছেন। তো চলুন ওনার থেকে শুনে নেই ওনার সাকসেসের স্টোরিটা কেমন ছিল বা জার্নিটা কেমন ছিল। সঞ্জিদা আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে আপু, তো এখন ইউকেতে আছেন রাইট? ইয়েস আপু, আমি এখন ইউকেতে আছি। আলহামদুলিল্লাহ আপু, আপনার ইউকে তে যাওয়ার পর বা ভিসা পাওয়ার পরে অনুভূতিটা কেমন আমাদের সবার সাথে যদি একটু শেয়ার করতেন। ফার্স্ট অফ অল আপু, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এত বড় জার্নিতে আমার সাথে থাকার জন্য। হ্যাঁ, ভিসা পাওয়ার পর এজ ইউজুয়াল সবার যেরকম একটা ফিলিংস থাকে, আমার কাছে মনে হয়েছে যে আমি ভিসাটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। মানে ঠিক আছে, আমার কাস্ট লেটারটা একটু মানে ওয়েট করতে হয়েছে কাস্ট লেটারটার জন্য, বাট ভিসাটা আমি খুব আর্লি পাই গেছি। উইদিন 5 ডেজ আমি ভিসা পেয়ে গেছি। অ্যান্ড অনেকগুলো মিক্সড ফিলিংস ছিল যে দেশের মানুষকে ছেড়ে চলে যাব, আবার এখানে ইউনিভার্সিটিতে পড়বো নেক্সট হায়ার এডুকেশনের জন্য। তো ইট ওয়াজ গুড, অনেক ভালো ছিল ফিলিংসটা। আলহামদুলিল্লাহ আপু, আপনার ভালো লাগার অনুভূতিটা আমাদের কাছে ভালো লাগতেছে শোনার পর। আপু আপনি কোন ইউনিভার্সিটি এবং কোন কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছেন? আচ্ছা, আমি এখন আসি ইউনিভার্সিটি অফ বেডফোর্ড শিয়ার স্কোয়ার ক্যাম্পাস লুটন, যেটা হচ্ছে মেইন ক্যাম্পাস ওই ইউনিভার্সিটিটার। অ্যান্ড আমার কোর্স নেম হচ্ছে MSc ইন্টারন্যাশনাল বিজনেস উইথ প্রিসিশনাল ইংলিশ। ওকে, এক্ষেত্রে আপু আপনার প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা যদি সবার সাথে একটু শেয়ার করতেন। ওকে, আমার যে ব্যাচেলর কোর্সটা ছিল সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর উপর ছিল, 4 ইয়ার্স কোর্স। অ্যান্ড রাইট নাও আমি MSc ইন্টারন্যাশনাল বিজনেসে আছি। তো দুটাই দুটো দুইটা কোর্সে অনেক রিলেটেড, ব্যাচেলর প্লাস মাস্টার্স, এই জন্য আমার জন্য খুব একটা টাফ হবে না কোর্সটা কমপ্লিট করা মাস্টার্স এর। খুবই ভালো। আর আপুর প্রি সেশনাল হয়েছে, সো অনেকে মনে করেন যে আইএলটিএস 5.5 থাকা মানে হচ্ছে ফাউন্ডেশন করা, সো আই থিঙ্ক এটা কিন্তু ভুল। ফাউন্ডেশন আপনার 1 বছর আলাদা করে করতে হবে না, বা প্রি মাস্টার 6 মাস এক্সট্রা করতে হবে না। ইউকেতে কিন্তু 2 মান্থস 1 মান্থের প্রি সেশনাল ইংলিশ কোর্স থাকে, যেগুলো আপনার মেইন কোর্সের সাথে ইনক্লোজ হয়ে যাবে। আপনার কিন্তু ওই কোর্সগুলোর মাধ্যমেও অ্যাডমিশন নিতে পারবেন, যেমনটা সঞ্জিত আপু নিয়েছেন। এটা আপুর টাইম অ্যান্ড মানি দুটোই সেভ করেছে। ওকে আপু, আমি অলরেডি বলে ফেলছি আপনার আইএলটিএস স্কোর 5.5 ছিল। এখন আপু আপনি জানাবেন আপনার টিউশন ফি কত ছিল, আপনি কোনো স্কলারশিপ পেয়েছিলেন কিনা। আমার টিউশন ফিস ছিল 16,600 800 পাউন্ড, আর আমি ডিপোজিট করেছি 65%, মানে 11,690 পাউন্ড। অ্যান্ড তারা আমাকে 1,000 পাউন্ডের স্কলারশিপ দিয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো, দ্যাট মিন্স আপনি প্রিসিশনাল ইংলিশ কোর্সে যাওয়ার পরও 1,000 স্কলারশিপ পেয়েছেন। আর ইউনিভার্সিটি অফ বেডফোর্ড শেয়ারের ডিপোজিট হচ্ছে 65%, বাট এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ডিরেক্ট মাস্টার্স এন্ড ব্যাচেলার কোর্স অফার করে, যেখানে আপনি 2,000 3,000 4,000 ডিপোজিট দিয়েও অ্যাডমিশন নিতে পারেন। ইয়েস ওকে আপু, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনার তো ইউনিভার্সিটি ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউয়ের জার্নিটা কেমন ছিল? ওকে, কাস্ট ইন্টারভিউ রাইট আপু? হ্যাঁ, জার্নিটা একটু টাফ ছিল বাট খুব ইজিও ছিল, থ্যাংকস টু রিক্তা আপু। উনি আমাকে অল ওভার অনেক বেশি হেল্প করছে, আমি ওনাকে খুব বেশি ডিস্টার্ব করছি পুরা হোল ইন্টারভিউ প্রিপারেশনের সময়। ইভেন আপনিও আমাকে অনেক হেল্প করছেন। একটু যদি কষ্ট করি আসলে লাস্টের রেজাল্টটা যখন পাই তখন খুব বেশি ইজি হয়ে যায়। অ্যান্ড আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, যেদিন আমার ইন্টারভিউ ছিল সেদিন আমি 30 মিনিট লেট করছি, আমার ইন্টারনেট কানেকশনের জন্য আমি ঢুকতেই পারি নাই। তো থ্যাংকস টু দা টিচার মুমেনা আহমেদ, উনি আমার জন্য ওয়েট করেছে এবং আমার প্রবলেমটা বুঝতে পেরেছে। আমি ওনাকে ইমেল করি যে আমার একটু টেকনিক্যাল ইস্যু হয়, তখন আমি খুব বেশি নার্ভাস হয়ে গেছিলাম, মানে ওয়ান কাইন্ড অফ আমি গিভ আপ করে দিছি যে এত কষ্ট করে আমি প্রসেসিং করছি, এখন যদি আমি ইন্টারনেট কানেকশনের জন্য আমি ঢুকতেই না পারি, লগ ইনে করতে না পারি, তাহলে আমার কি হবে। বাট ফাইনালি আমি আফটার 30 মিনিটস আমি ঢুকছি, অনলি
5 মিনিটের আমার ইন্টারভিউটা ছিল, 4টা কি 5টা কোশ্চেন আমাকে করছে, অ্যান্ড দেন উইদিন এ 2 মিনিটস আমার রেজাল্টটা দিয়ে দিছে। ইভেন আমি পাস পাস করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো অনেকের অনেক ভয় থাকে কাস ইন্টারভিউ নিয়ে, আপু যেহেতু বলছে মাত্র 4 থেকে 5 মিনিটের একটা ইন্টারভিউ ছিল, ইউজুয়ালি ইউনিভার্সিটি ব্যাকপোর্টের ইন্টারভিউ অনেক ইজি হয়, সো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যদি প্রপারলি আনসার গুলো জানেন সো ইনশাল্লাহ খুব ইজিলি আপনি এটা পাস করতে পারবেন। ওকে, আর আপু ভিসা পেতে আপনার কতদিন সময় লেগেছিল? ভিসা আমি সাবমিট করি, আমার সাবমিশন ডেট ছিল 21 সেপ্টেম্বর, আমি 19 সেপ্টেম্বর কাজ পেয়াই, আর 21 সেপ্টেম্বর আমি ভিসা সাবমিট করি। আমাকে ওরা বলেছে 15 ওয়ার্কিং ডেজ এর ভিতর আমি পাবো, বাট আমার 3 দিন ওইখানে হলিডে ছিল, যেটা সরকারি ছুটি আমাদের দেশের। অ্যান্ড 13 সেপ্টেম্বর আমার বিআরপি মেইল আসে, আই মিন আমি ভিসা পেয়ে যাই। অ্যান্ড 2 অক্টোবর আমি কালেকশন করি, আমার পাসপোর্ট কালেকশন করি, অ্যান্ড দেন 8 অক্টোবর আমি ফ্লাই করি ইউকের জন্য। আলহামদুলিল্লাহ আপু, আপনি সময় মতো এনরোলমেন্ট করতে পেরেছেন, আইডি চেক করতে পেরেছেন, ইয়েস ইয়েস এজন্য কিছু টাইমলি হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। ওকে আপু, আপনার হ্যাসেল ফ্রি সাথে জার্নিটা কেমন ছিল সেটা যদি কয়েকটা সেন্টেন্সে শেয়ার করতেন। হ্যাসেল ফ্রি আসলে, আমি ফার্স্ট অফ অল আমি আমার একদিন ফেসবুক আমি স্ক্রল করতেছিলাম, তখন আমার কাছে হ্যাসেল ফ্রি যে পেজটা সেটা সাজেস্ট হয়, এন্ড আমি ওটাতে ঢুকি, এন্ড আমার কাছে খুব ভালো লাগছে তাদের সার্ভিস গুলা। দেন আমি আমার ফিয়ান্সিকে বলি যে আপনি যদি একটু পারেন ওদের লন্ডন ক্যাম্পাসটাতে গিয়ে ব্রাঞ্চটাতে গিয়ে একটু কথা বলে আসেন। দেন ওরা ওইখানে একজন ভাইয়া আছে হাবিব ভাইয়া, উনি সাজেস্ট করে নাফিজা আপুর সাথে কথা বলার জন্য ঢাকার। অ্যান্ড দেন আমরা নাফিজা আপুর সাথে কন্ট্যাক্ট করি, নাফিস আপু আমাদেরকে অনেক বেশি হেল্প করে থ্রু আউট দ্য জার্নি। আমি একটু রুড হয়ে গেছিলাম মাঝখান দিয়ে, বা আমার ফিয়ন্সে ও, কারণ সময়টা যাচ্ছিল না, খুব বেশি ডিপ্রেশন ছিলাম, বাট ওরা উইদাউট এনি হেজিটেশন, কোনো প্রকার রাগ ছাড়া আমাদেরকে খুব সুন্দর ভাবে, খুব সবসময় স্মাইল থাকতো ওদের মুখে। যতই আমি রুড বিহেভ করতাম, ওরা কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করতো না, খুব স্মুথলি আমাকে বুঝাইতো, সান্ত্বনা দিত, রিক্তা আপু নাফিজ আপু যে না আপু হয়ে যাবে, আপনার টেনশন করেন না। বাট আমার গুলো সবগুলোই টাইমলি হয়েছে, শুধুমাত্র আমার হ্যাসেল ফির এডুকেশন কনসালটেশন জন্য ওরা প্রত্যেকটা জিনিস আমার টাইমলি করে দিছে, কোনো প্রকার লেট হয়নি। এটা আমার ইম্পেশেন্ট ছিলাম যে কখন শেষ হবে কখন শেষ হবে, বাট সবকিছুর জন্য একটা রাইট টাইম থাকে। আমি যখন ইউকে তে আসি তখন আমি অনেকজনকে দেখছি, আমার ক্লাস শুরু হয় 16 তারিখ, বাট আমি অনেকজনকে দেখছি 18 তারিখ 19 তারিখ 20 তারিখ আসে, শুধুমাত্র তাদের একটা ভুল গাইডেন্স এর জন্য। বাট থ্যাংকস টু আল্লাহ অ্যান্ড থ্যাংকস টু হ্যাসেল ফ্রি এডুকেশন, দেন ওরা আমাকে এত সুন্দর একটা প্রসেসিং করে দিতে, যার কারণে আমি খুব টাইমলি সবকিছু অন টাইম আমার হয়েছে। থ্যাংক ইউ নাফিজা আপু, রিক্তা আপু, অ্যান্ড অফ কোর্স হ্যাসেল ফ্রি এডুকেশন অ্যাগেইন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে আপনার হ্যাসেল ফ্রির সাথে জার্নিটা শেয়ার করার জন্য। আমরা সিচুয়েশনটা বুঝতে পারি, মাঝে মাঝে কিছু আনসার্টেন ডিলে চলে আসে, যেগুলো ধরেন আনএক্সপেক্টেড ডিলে, যেগুলো আসলে অ্যাভয়েড করা যায় না, বাট আপনি ধৈর্যের সাথে আমাদের সাথে ছিলেন এন্ড আমরা আপনার কাজটা করতে পেরেছি। আমি আরেকটা জিনিস মেনশন করতে চাচ্ছি, আমার এই হোল প্রসেসিং এ আজকে মে মাস থেকে শুরু করে অক্টোবর মাস মাস পর্যন্ত হ্যাসেল ফ্রি কে আমি কোনো চার্জ করিনি, তারা উইদাউট এনি চার্জ আমার সবকিছু খুব স্মুথলি, খুব ফার্স্ট অফ অল ওদের বিহেভিয়ার যেটা ছিল সেটা আমার খুব ভালো লাগছে, ওরা খুব সুন্দর ভাবে কথা বলে, আর উইদাউট এনি চার্জ আমার সবকিছু মানে অন টাইম করে দিয়েছে, আমি তাদেরকে কোনো চার্জই করিনি। থ্যাংক ইউ সো মাচ আপু, দ্যাটস রাইট, আমাদের হ্যাসেল ফ্রি এডুকেশন এর কোনো প্রকার সার্ভিস চার্জ নেই এন্ড আমরা সম্পূর্ণ ফ্রি অফ চার্জে স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে থাকি। সামনিদ আপু, আপনার ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে? ক্যাম্পাস লাইফ খুব ভালো যাচ্ছে, একটু লং টাইম ক্লাস, বাট এখানে যে পড়ালেখা সিস্টেমটা আমি বলতে পারি যে খুব সুন্দর। ওদের যে ইনস্ট্রাক্টররা আছে তাদেরকে অবভিয়াসলি আমরা স্যার ম্যাম ডাকি না, ওদেরকে আমরা নাম ধরে ডাকি, আর ওরা খুব বেশি ফ্রেন্ডলি, আর যদি কোনো অসুবিধা হয় তারা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দেয়, বা খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার প্রত্যেকটা স্যার ম্যাম স্টাফ, মানে আপনি যখন ক্লাস ক্যাম্পাসে এন্টার করবেন হাই বলবে, হ্যালো বলবে, হাউ আর ইউ, এমনি আপনাকে চিনে না, আপনি ওদের ক্লাসে না, বাট তারপরে খুব সুন্দর। ইভেন ওইখানে ক্যাম্পাসে অনেকগুলো সেকশন আছে, যেমন
ফ্রি হাউস আছে যেখানে সবকিছু ফ্রি আপনাকে প্রোভাইড করবে, চা কফি আপনি সব ধরনের খাবার ওখানে ফ্রি। দেন আপনার একটা চার্চ আছে, খুব বড় প্রিমিসেস আছে ক্যাম্পাসের বাহিরে। দেন লাইব্রেরি আছে, অবভিয়াসলি লাইব্রেরির জন্য স্টুডেন্ট আইডি লাগে, স্টুডেন্ট আইডি ছাড়া লাইব্রেরিতে এন্টার করা যায় না। দেন ক্লাসরুম গুলো খুব বেশি সুন্দর, আমাদেরকে প্রজেক্টর দিয়ে ক্লাস করানো হয়, অ্যান্ড পড়ার যেসব সিস্টেম গুলো ওগুলো খুব ইজি, আমি মনে করি খুবই ইজি। এত ইজি যে এক এক একটা কোশ্চেনের জন্য 2টা মার্ক করে দেয় ওরা, 1 মার্ক, 1 মার্কের না, ভুল হলে একদম কাটা আর হইলে 2 মার্ক করে দেয়। আর টিচাররা আমাদের যে ডিরেক্টর ম্যাম কেটি ম্যাম, উনি খুব বেশি ফ্রেন্ডলি, খুব মানে প্রত্যেকটা স্টুডেন্ট কে ইন্ডিভিজুয়াল উনি গিয়ে জিজ্ঞাসা করে যে তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবা। এই তো দেন যখন আমাদের ছুটি হয় তখন আমরা মলে যাই, আশেপাশে মল আছে, ছেলেরা জিমে যায়, খুব সুন্দর আমাদের, মানে খুব ভালো লাগছে ইউনিভার্সিটিটা, এক কথা আমার কাছে মানে বেস্ট ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ আপু, আপনি ক্যাম্পাস লাইফ এনজয় করছেন, এত ফ্যাসিলিটিস ইউকে ইউনিভার্সিটি গুলোতে আছে, পাশাপাশি ওদের এডুকেশন সিস্টেমটা বাংলাদেশ থেকে অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট, এন্ড স্ট্যান্ডার্ডটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য, যে একটা এডুকেশনের কোয়ালিটি সবকিছু ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনি যেগুলো বলছেন, মল আছে, জিম আছে, ক্যান্টিন আছে, লাইব্রেরি আছে, এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, ক্যাম্পাস লাইফ এনজয় করছেন। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিত আপু, আমি জানি আপনার সপ্তাহে 4 দিন ক্লাস থাকে, তাও ব্যস্ত সময়ের মধ্যে আপনি সময় করে আমাদের সাথে এসেছেন, আপনার জার্নিটা শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপনারা আপু। যারা সঞ্জিত আপুর মতো ইউকে তে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন কিন্তু আইএলটিএস স্কোর নিয়ে চিন্তিত আছেন, বা আপনাদের একাডেমিক প্রোফাইল নিয়ে চিন্তিত আছেন, তাদেরকে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আমাদের এক্সপার্ট কাউন্সিলার আছে যারা আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট করবে, আপনার জন্য যে ইউনিভার্সিটিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই আপনাদেরকে সাজেস্ট করবে। শুধু তাই নয়, আপনি যদি আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করেন তাহলে আপনার ইংলিশ রেজিস্ট্রেশন মানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রেজিস্ট্রেশন ফি, যেমন আইইএলটিএস, ডুওলিঙ্গো, ওয়াইটিসি, পিটি, যে টেস্টই দেন না কেন, সেই টেস্টের ফি আপনি আমাদের থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে আপনার যদি ইমওয়াই থেকে থাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তাহলে সেটা দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারছেন ইউকের 6 থেকে 7টা ইউনিভার্সিটিতে। তো দেরি না করে আজই অ্যাপ্লিকেশন করুন, অ্যান্ড আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে আপনি একটা ফ্রি ল্যাপটপও পেতে পারবেন, যেটা সঞ্জিত আপু পেয়ে যাবে ইনশাল্লাহ ভেরি সুন, দিস উইকের মধ্যে একটা ল্যাপটপ পেয়ে যাবে। অ্যান্ড আমাদের 100% সাকসেস রেট আছে, যেটার জন্য আমরা আপনাকে প্রমিস করতে পারি যে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন ইনশাল্লাহ আপনার ভিসা রিজেক্ট হবে না। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিত আপু আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং, অ্যান্ড আপনারা যারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 01707346813। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ফুল অ্যাড্রেস ডিটেলস থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।